চিংড়ির কপ্তাগুলো দারুণ ভাবে ফুলে গেছে, আর দেখো ভাজার পর কত সুন্দর লাগছে। অল্প চিংড়ি দিয়ে যদি এরকম কপ্তাকারি বাড়িতে বানিয়ে দেওয়া যায়, বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার মতো করে একবার বানিয়ে দেখো, আর তারপরে কমেন্ট করে জানিও। এবার তোমাদের একটা হাত দিয়ে আমি চেপে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এই চিংড়ির কপ্তাগুলো। এই দেখো একদম নরম তুলতুলে, তুলোর মতো যাকে বলে। এই দেখো ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিলস রোই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকের যে চিংড়ির কপ্তাকারিটা বানাবো সেটা কিন্তু একটু ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। চিংড়ির কপ্তাকারি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম চিংড়ি আগে থেকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়িগুলোকে আমি পেস্ট করে নেবো, তার জন্য একটা মিক্সি জার নিয়েছি। এই চিংড়ির কপ্তাকারিটা কিন্তু খেতে যেমন সুন্দর হয় আর দেখতেও কিন্তু দারুণ হয়। চিংড়িটাকে দেখো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই চিংড়ি পেস্টের মধ্যে কিছু উপকরণ মেশাবো। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও মেশাতে পারো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে এই মিশ্রণের বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য এক চামচ মতো দিয়ে দেবো বেসন। এতে করে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। এখানে আমি চামচটা দেখো ফুল করে এক চামচ বেসন নিয়েছি, আর একবার ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাতে যে চিংড়ি মাছের পরিমাণটা অনেকটাই লাগবে তা কিন্তু নয়, অল্প চিংড়ি হলেও কিন্তু রান্না করা যাবে ভালোভাবে। মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এদিকে রান্নার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, চিংড়ির কপ্তাগুলো বানিয়ে নেব, তার জন্য কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেল, তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি কপ্তাগুলো ছাড়ব, এই যে হাতের মধ্যে অল্প করে নিলাম, আর এইভাবে অল্প অল্প তেলের মধ্যে ছাড়ব। এক পিট হয়ে গেছে, এবার সবগুলো উল্টে দেব। সবগুলো উল্টে দিয়েছি, এবার এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। চিংড়ির কপ্তাগুলো দারুণভাবে ফুলে গেছে, আর দেখো ভাজার পর কত সুন্দর লাগছে। প্রথম রাউন্ডে সবগুলো ভেজে তুলে নিলাম, বাকি মিশ্রণটা একইভাবে ভেজে নেব। বাকিগুলো ভেজে তুলে নিলাম। কুটুস, তোমার জন্য ছোট্ট ছোট্ট পাকোড়া। কেমন? ভালো? কুটু সবেমাত্র ঘুম থেকে উঠে এসছে, তাই ওকে দুটো কপ্তা খেতে দিয়েছি। আর এই চিংড়ির কপ্তাগুলো কিন্তু শুধু শুধুও খেতে বেশ ভালো লাগবে, তাই না কুটুস? আর ও তো খেয়েই বললো যে ভালো লেগেছে। তো চলো এবার আমি কারিটা বানিয়ে নেব, তার জন্য মশলাটা আগে রেডি করি। কপ্তা ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল তার অর্ধেকের বেশিটা তুলে রেখেছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটায় এলাচ, লবঙ্গ আর দারচিনি, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু সাদা জিরে, কিছুটা নারকেল কুচি, আদা রসুন, কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার সব কিছু হালকা ভেজে নেব। প্রায় মিনিট দুয়েক মতো আমি হালকা নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার আমি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এটা কিন্তু ঠান্ডা হলে তবেই পেস্ট করব। মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখো একটা মিহি পেস্ট হয়েছে, তবে এর মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম। এবার আমি কারিটা বানাবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তবে যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দু মিনিট মতো মশলা দিয়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা দেওয়া জল,
আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের এক চামচ মতো টমেটো কেচাপ। তোমাদের হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে অবশ্যই টমেটো ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় 3-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালো করে সব কিছু আর একবার মিশিয়ে নেব। মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। প্রায় 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 2-3 মিনিট মতো গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি চিংড়ির কপ্তাগুলো দিয়ে দেবো। তবে চিংড়ির কপ্তা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটালে হবে না গ্রেভির মধ্যে, অল্প সময়ের মধ্যে নামিয়ে নিতে হবে। তো একদম শেষ পর্যায়ে আমি এই যে চিংড়ির কপ্তাগুলো দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এমনিতে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, সেই জন্য অল্প একটু গরম মশলা দিলাম। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। ব্যাস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে গ্রেভি যেটুকু দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই এই চিংড়ির কপ্তা টেনে নেবে, তাই আমি এই পর্যায়ে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। প্রথম পর্যায়ে যেমন কপ্তাগুলো ছিল ঠিক তেমনই হয়ে গেছে। অল্প চিংড়ি দিয়ে যদি এরকম কপ্তাকারী বাড়িতে বানিয়ে দেওয়া যায় বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার মতো করে একবার বানিয়ে দেখো আর তারপরে কমেন্ট করে জানিও। আরও যাতে লোভনীয় এবং দেখতে ভালো হয় তার জন্য অল্প একটু ধনে পাতা কুচি প্রত্যেকে ছড়িয়ে দিচ্ছি। সবশেষে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে আর কত সহজে এই চিংড়ির কপ্তাকারিটা বানালাম। এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। আমি তোমাদের খেয়েও বলবো যে এর স্বাদটা কেমন হয়েছে। আর খাবার আগে একটা কেটেও দেখাবো কতটা নরম হয়েছে কপ্তাগুলো। গ্রেভি সমেত চিংড়ির কয়েকটা কপ্তা নিয়েছি। এবার তোমাদের একটা হাত দিয়ে আমি চেপে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এই চিংড়ির কপ্তাগুলো। এই দেখো একদম নরম তুলতুলে, তুলোর মতো যাকে বলে। এই দেখো ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে আর ঝোলটাও কিন্তু ভালোভাবে গেছে ভেতরে। এবার এটা আমি শুধু শুধু যেহেতু খাচ্ছি সেই জন্য গ্রেভিতে একটুখানি এইভাবে মাখিয়ে নিলাম। জাস্ট গলে যাচ্ছে মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে, অসাধারণ খেতে। আমরা তো চিংড়ি পেলে যে কমন রান্নাগুলো জানি সেগুলো করে ফেলি, কিন্তু অল্প চিংড়ি যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু চটজলদি এই চিংড়ির কপ্তাকারিটা বানিয়ে নিতে পারো। আর এটা কিন্তু পরোটা, লুচি বা ভাতের সাথেও বেশ ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে ভিলস্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও।